সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবেজ কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট তৈরি করা যায় এমন একটি মজার ডেজার্ট রেসিপি। আমি এর নাম দিয়েছি ফ্রুটস ইয়োগার্ট। আর এই রেসিপিটা তৈরি করলে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে। বিশেষ করে যেসব বাচ্চারা একেবারে ফ্রুটস খেতে চান না, তারাও দেখবেন এটা খুবই পছন্দ করে খাবে। যারা ডায়েট করছেন তাদের জন্য তো কোনো কথাই নেই, একেবারে পরিপূর্ণ একটা হেলদি ডেজার্ট রেসিপি। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। সিজনাল যে কোনো ফল হলেই হবে, এমন না যে স্পেশাল কোনো ফল নিতে হবে। রেগুলার ঘরে থাকা ফল দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে আমি 6-7 রকমের ফল নিয়েছি। 3 ধরনের আঙ্গুর, কলা, আপেল, স্ট্রবেরি, আম। আর নিয়েছি ড্রাই ফ্রুট, 2 ধরনের কিশমিশ, বিস্কিট, ওরিয়েন্টাল। এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। ঘন টক দই, কনডেন্স মিল্ক আর সামান্য 1 চিমটি লবণ ও চাট মশলা। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ঘন টক দই 1 কাপ। দইয়ে যদি পানি বেশি থাকে বা পাতলা হয় তবে সেক্ষেত্রে অবশ্যই দইটা ছেঁকে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর সামান্য 1 চিমটি লবণ ও চাট মশলা। এবার সবগুলো ভালো করে ফেটে নিচ্ছি। ঘন দইটা দিয়েছি এজন্য যে ফলগুলো দেওয়ার পরে দই থেকে যথেষ্ট পানি উঠবে। আর দিচ্ছি 3 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার নিজের হাতের তৈরি। এর রেসিপির লিঙ্কটা আমি নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আবারও ভালো করে ফেটে নিচ্ছি যেন একটা ক্রিমি ভাব হয়। এবার 1-1 করে সব ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর কিউব করে কাটা 1/2 কাপ, সবুজ আঙ্গুর কিউব করে কাটা 1/2 কাপ, কলা কিউব করে কাটা 1/2 কাপ, স্ট্রবেরি 1/2 কাপ, আপেল 1/2 কাপ, লাল আঙ্গুর 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি 2 কালারের কিশমিশ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে পাত্রটিতে পরিবেশন করব সেখানে প্রথমে কিছু বিস্কিট ভেঙে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ফ্রুটস ইয়োগার্ট মিশ্রণটি পরিবেশনের কাপে তুলে নিচ্ছি। আসলে পরিবেশনটা যার যার রুচি ও মনের উপরে নির্ভর করে। যে কোনো খাবারকে যদি একটু সুন্দর করে পরিবেশন করেন তাহলে দেখতেও যেমন ভালো লাগবে, খাবারের রুচিটাও বেড়ে যাবে অনেকখানি। সব শেষে বিস্কিট, পাকা আমের স্লাইস ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশনের জন্য রেডি। তো হয়ে গেল আমার আজকের এই সহজ ও মজাদার ঠান্ডা ঠান্ডা হেলদি ইয়োগার্ট ফ্রুটস। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।